হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি দেখাবো। এটি করতে যে উপকরণগুলো লাগবে সেই লিস্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং যে পদ্ধতিতে আমরা এটা করব, রান্নাটি করব, সে পদ্ধতিটিও আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা পাতাকপিটিকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। এরপরে মাংসগুলো পরিষ্কার করে প্রেশার কুকারে আমরা দেব। মাংস প্রেশার কুকারে দিয়ে সেখানে আমরা আদা রসুন বাটা পেস্ট, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, দুটি তেজপাতা, লবণ এবং সামান্য পানি দিয়ে চুলোয় বসাব। এবং 12 মিনিট পরে আমরা ঢাকনা খুলে সেখানে পাতাকপিটি সংযোজন করব। এবার একটু নেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমরা চুলাই দেব। 12 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে আমরা পাতাকপি সংযোজন করব। তারপরে আবার 10 মিনিটের জন্য রান্না করব। পাতাকপিগুলো দেওয়া হচ্ছে। দশ মিনিট রান্না করার পরে আমরা আবার ঢাকনাটা খুলে দেব যেন মাংসটা অতিরিক্ত সিদ্ধ হয়ে না যায়। আমরা একটা প্যানে তেল নিয়েছি, এর ভিতরে একটি তেজপাতা দেব, কাঁচা মরিচ এবং শুকনো মরিচগুলো আমরা দেব, গোটা গরম মশলাগুলো আমরা দেব, পরে পেঁয়াজ কুচিগুলো আমরা দেব এবং গোল্ডেন ব্রাউন করে ভাজতে থাকবে। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে তখন আমরা প্রেশার কুকারের মাংসগুলো এর ভেতরে দিয়ে দেব। পেঁয়াজগুলো দেয়া হচ্ছে। এবার মাংস দেবার পালা। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হলেই আমরা মাংসটা দিয়ে দেব। প্রায় হয়ে এসছে গোল্ডেন ব্রাউন, মাংস আমরা দিয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকিয়ে আসলে আমরা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে আমরা ভেজে গুঁড়ো করে রাখা জিরা গুঁড়া এবং মৌরি গুঁড়োটা দিয়ে দেব। রান্না প্রায় শেষ, এখন এটি সার্ভ করার জন্য প্রায় তৈরি। ভিউয়ার্স, আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।